সমস্যা পড়লে সেটা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যবস্থা করা হয়েছে। এবং শিল্প কলকারখানা বিশেষ করে গার্মেন্টসের পরিদর্শনের জন্য পরিদর্শক এবং মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শ্রম আইন 2006 সালে বিএনপি ক্ষমতায় থাকতে যখন এটা পার্লামেন্টে তোলা হয়, আমরা বিরোধী দল ছিলাম, আমরা অনেকগুলি সংশোধনী এনেছিলাম, তখন তারা একটা সংশোধনীও গ্রহণ করে নাই। কিন্তু আমি যখন দ্বিতীয়বার সরকারে আসি, আমরা সেই শ্রম আইন সংশোধন করে শ্রম আইন সংশোধন আইন 2018 আমরা প্রণয়ন করেছি। এর মাধ্যমে শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, আমি মনে করি অত্যন্ত উপযোগী একটি প্রতিপাদ্য এবং আমরা সেটাই বিশ্বাস করি। আমরা বিদেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে কোনো খাতে নিয়োজিত শ্রমিক বা তাদের সন্তানের উচ্চশিক্ষার জন্য শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম হলে অথবা মৃত্যুবরণ করলে বা জরুরি ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর বাইরেও দুর্ঘটনা ছাড়াও আন্দোলনের নামে যখন বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামাত জোট, প্রায় 3,800 বাস, ট্রাক, গাড়ি, রিক্সা, ভ্যান, সিএনজি, এমন কিছু নাই, ট্রেন, লঞ্চ, তারা আগুন দিয়েছে এবং জ্যান্ত মানুষ ওখানে পুড়ে মারা গেছে। আমি ক্ষমতা ছিলাম, প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, প্রতিটি ক্ষতিগ্রস্ত মালিকদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। শুধু তাই না, রানা প্লাজায় যখন ধস হলো বা তানজির গার্মেন্টসে যখন আগুনে পড়ল, প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি। আমাদের শ্রমিকদের কল্যাণ দেখা, এটা আমাদের আওয়ামী লীগের একটা দায়িত্ব বলে আমি সবসময় মনে করি। আমাদের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কর্মরত শ্রমিক কর্মচারীদের সার্বিক কল্যাণেও একই সেবা দিতে গঠন করা হয়েছে কেন্দ্রীয় তহবিল। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ স্কিম ইআইএস চালুর মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত দুর্ঘটনা অসুস্থতার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসন সেবা দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের কর্মহীন ও দুস্থ শ্রমিকদের সর্বোচ্চ 3 মাসের নগদ আর্থিক সহায়তা প্রদানমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রমও চলমান রয়েছে। আমাদের সরকার বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 প্রয়োজনীয় সংশোধন এনে 2022 সালে সংশোধিত শ্রম বিধিমালা প্রণয়ন করেছে। শ্রমিক কল্যাণ জোরদারকরণে জাতীয় শ্রম নীতি 2012 যুগোপযোগী করারও পদক্ষেপ আমরা গ্রহণ করেছি।